এদিকে রমজানে পণ্যমূল্য স্বাভাবিক রাখতে রাজশাহীতে সরকারিভাবে শুরু হয়েছে টিসিবির কার্যক্রম। নগরীর 5টি পয়েন্টে ট্রাকে করে রোজায় অতি প্রয়োজনীয় 5টি পণ্য বিক্রি করা হচ্ছে। তবে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও পণ্য না পাওয়ার অভিযোগ আছে ক্রেতাদের। রাজশাহী থেকে আরও জানাচ্ছেন কাজী শাহেদ। প্রচণ্ড খরতাপ মাথায় নিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষার পর ক্রেতারা কিনছেন টিসিবির পণ্য। বাজার মূল্যের থেকে কম দামে পাওয়ায় সবগুলো টিসিবি পণ্যের ট্রাকের সামনে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। জিরি, মসুর ডাল, ছোলা, সয়াবিন তেল ও খেজুর সরকার নির্ধারিত দামে বিক্রি করা হচ্ছে। দামে সস্তা হওয়ায় ক্রেতাদেরও আগ্রহ বেশি। দোকানে হলো 55 টাকা, এখানে পাচ্ছে 44 টাকা, ছোলা হয়েছে 80 টাকা, এখানে পাচ্ছে 60 টাকা। বাজার থেকে অনেক কম, 90 টাকা কেজি বুট বাজারে, আর এখানে পাচ্ছে আমরা 60 টাকাতে। স্থানীয় টিসিবি কর্মকর্তা বলছেন, সাধারণ মানুষের চাহিদার কথা মাথায় রেখে পণ্য সরবরাহ করা হচ্ছে, চলবে পুরো রমজান মাস জুড়ে। নগরী ও জেলাতে একসঙ্গে চলছে টিসিবির এই কার্যক্রম। গত মাসের 23 তারিখ থেকে এটা শুরু হয়েছে, এটা রমজান মাসব্যাপী চলবে এটা, এবং এটা শহরের গুরুত্বপূর্ণ 5টি পয়েন্টে আমরা ট্রাকসেল কার্যক্রম পরিচালনা করছি। এছাড়া আমাদের 378 জন ডিলার আছেন বিভাগ, গোটা বিভাগে। এটা এনারাও মালামাল নিয়ে দোকানে গিয়ে নির্দিষ্ট স্থানে বিক্রি করছে। ক্রেতারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পণ্যের জন্য অপেক্ষায়, কিন্তু ট্রাক থেকে কার্টন ভর্তি তেল চলে যাচ্ছে বাইরে। দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও অনেককে ফিরে যেতে হচ্ছে বলে অভিযোগ করছেন ক্রেতারা। আমরা এখানে 11টার সময় লাইনে দাঁড়াইছি, 11 থেকে 20 জন মানুষকে সামনে দিতে পারে না এক লাইনে। লাইন বাদ দিয়ে সিরিয়াল আনমেনটেন করে মনে করেন যে যারা খাবার দিচ্ছে তারা অনিয়ম করছে এখানে। তবে টিসিবি কর্মকর্তা জানিয়েছেন, ডিলারদের কোনো অনিয়ম সহ্য করা হবে না, ক্রেতারা যাতে ন্যায্য মূল্যে পণ্য পায় সেজন্য তদারকি বাড়ানো হবে। আমাদের সরকার এগুলো সুস্থ। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী।